ওয়ার্ল্ড ভিশন নামে একটি এনজিও যার সুদী ঋণের সাথে সংযুক্ত নয়, যারা সুদী ঋণের সাথে সংযুক্ত নয় তারা শুধু দুস্থ শিশুদের সেবা প্রদান করে, এমন এনজিওতে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করা কি জায়েজ? মুসলিম বিচক্ষণতার সাথেই সে কাজ করবে, সে মুসলিমদের সাথেই কাজ করুক আর অমুসলিমদের সাথে কাজ করুক, যাদের সাথে কাজ করছে তাদের মূল মোটিভটা কী, তাদের ক্যারেক্টারটা কী, তাদের ইমান আকিদাটা কী, তাদের আমলটা কী, তাদের মুআমালাতটা কী, এটা অবশ্যই বিশ্লেষণ করতে হবে না? আপনি যখন কাউকে চাকরি দেন তখন আপনি একটা বায়োডাটা চান, আবার আপনাকে যদি কেউ চাকরি দেয় তারাও আপনার বায়োডাটা চায়, এর মানে হচ্ছে মুসলিমদেরকেও অবশ্যই কারা তাদের সাথে কাজ করবে, কাদের সাথে তারা কাজ করবে, এগুলো সব কিছু ভেবেচিন্তে দেখতে হবে। শরিয়া অ্যালাউড এরিয়া যদি হয় তাহলে সে সেখানে কাজ করতে পারবে। একটা এনজিওতে শুধুমাত্র সুদ থেকে মুক্ত হওয়াই যথেষ্ট নয়। কারা কাজ করছে সেখানে, কোনো নারী, বেপর্দা নারী আছে কি না, পুরুষ নারী সবাই কি একই সাথে কাজ করছে কি না, তাদের মধ্যে অবাধ মেলামেশা আছে কি না, তাই না? এই কৃষ্টি কালচারগুলো তাকে দেখতে হবে। যদি সে এনজিওতে ওয়ার্ল্ড ভিশন রাখুক আর আল্লাহ আলাম আল আরবি রাখুক, যেটাই রাখুক, আরবি আর ইংরেজি যাই রাখুক না কেন, যদি কমপ্লিট ইসলাম মেনে চলে তারা তাদের কাজগুলো আঞ্জাম দেয় তাহলে তাদের সাথে কাজ করতে কোনো সমস্যা নেই।